প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর মহাদুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে সাদাকা ফাউন্ডেশন ইউএসএ। করোনায় নিউ ইয়র্কে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই কম বেশি সংকটে পড়েছেন। খাদ্য, চিকিৎসা পরামর্শ এবং শেষকৃত্যের সমস্যাগুলো তীব্র আকার ধারণ করেছে। এই সমস্যা জর্জরিত মানুষের বন্ধু হয়ে মমতার হাত বাড়িয়েছে সাদাকা ফাউন্ডেশন। বিপদাপন্ন যেকোনো মানুষ 718-200-9222 এই হটলাইন নম্বরে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানালে প্রতিষ্ঠানটি পাশে দাঁড়ায়। অলাভজনক এই প্রতিষ্ঠানটি গেল 25 মার্চ থেকে প্রতিদিন অন্তত 60টি পরিবারকে এক সপ্তাহের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাসায় পৌঁছে দিচ্ছেন। সেক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে না কোনো ধর্ম, বর্ণ বা গোত্র। সাদাকা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইমাম মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, যুক্তরাষ্ট্রে কেউ এই ত্রাণ নিয়ে জীবনযাপন করার অবস্থানে নেই, কেউ কেউ সাময়িক সমস্যায় পড়েছেন। সাদাকা ফাউন্ডেশন সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছে। শুধু খাদ্য সহায়তা নয়, চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার কাজও করে এই ফাউন্ডেশন। মাওলানা শহীদুল্লাহ আরো বলেন, অনেকে জানেন না যে মারা যাবার পরে কোথায় কিভাবে শেষকৃত্য করতে হয়, কোন ফিনারেলে গেলে দ্রুত কাজ হয়। একটি লাশের কবর সহ দাফনে অন্তত $5,000 খরচ হয়। অনেকে সেই সামর্থ্য থাকে না। সাদাকা ফাউন্ডেশন অর্থনৈতিক সহযোগিতাকারীদের সঙ্গেও যোগাযোগ করিয়ে দেয়। মাওলানা শহীদুল্লাহ জানিয়েছেন, সাদাকা ফাউন্ডেশনের কার্যক্রমকে বেগবান করতে চাইলে যে কেউ ডোনেট করতে পারেন, স্বেচ্ছাসেবী হিসেবে ঘরে বসে বা সশরীরে অংশ নিতে পারেন। বিস্তারিত জানতে তিনি sadakausa.org এই ওয়েবসাইটে চোখ রাখারও আবেদন জানান।